السلام عليكم ورحمة الله وبركاته. দেখেন আলু আলুটা আমি মশলার সাথে পাঠাইছি, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। দেখেন একদিকে মুরগিটার কি সুন্দর একটা কালার হয়েছে। আমি শুলে মুরগি শুলে বদ্ধ করে দিছি। এখন মুরগিটা আলুটা কষানো হয়ে গেলে পানি দিন। এভাবে আপনারা পাকাই দেবেন, ইনশাআল্লাহ ভালো টেস্ট পাইবেন, ভালো স্বাদ পাইবেন। দেখেন আলুটা কি সুন্দর কালার হয়েছে। আমি সৌদি আরব থাকি, দেখেন আলুটা কি সুন্দর কালার হয়েছে। আমি আলুটা মশলার লগে দিয়ে কষাইতে আছি, ঠিক আছে। তো আলুটা খাইতে জানো টেস্ট লাগে। মশলা সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর কি। যখন আলুটা কষান হয়ে যাবে, আলুটা দেখবেন আদা সিদ্ধ হয়ে গেছে, তখন পানি দিবেন। আমি মুরগিটা চুলা মুরগিটার কালার আই গেছে, বাজি করছে। মুরগিটার কালারটা খুব সুন্দর হয়েছে। মুরগিটা আলুটার সাথে এখন আমি পানি দিয়ে দিব, ঠিক আছে। আলুটার সাথে পানি দিয়ে দিব। যদি জোল রাখেন তো একটু পানি বেশি দিবেন। দেখেন আলুটার কালার কি সুন্দর হয়েছে, না খুব সুন্দর হয়েছে আলুটার কালার। দেখেন মুরগিটার কালারটা কি সুন্দর হয়েছে। আমি পাচ্ছি মুরগির। ওকে, সালামু আলাইকুম।